আর খোলায় যে পুলিশ অফিসার বিএনপির একটা শান্তিপূর্ণ সমাবেশে যখন তারা মিছিল করবে, যখন প্রকাশ্যে যখন গুলি করে হত্যা করলো, সেই পুলিশ অফিসার এখনো বহাল তবি হতে আছে। তার অর্থ কি? এক দেশে দুই আইন, সরকারি দলের জন্য একটা আইন, বিরোধী দলগুলোর জন্য একটা আইন। কথাটা খুব পরিষ্কার, সরকার দমন নিপীড়ন ভয়ভীতি অত্যাচার কুমখামের মধ্য দিয়ে তারা বাকি ক্ষমতাকে তারা পার করতে চায়। আমরা সেজন্য খুব পরিষ্কার করে বলেছি, ভবিষ্যতে অনেকগুলো বিচার আচার আমাদেরকে করতে হবে। আপনারা যে প্রতি বছর লক্ষ কোটি টাকা পাচার করছেন, দুর্নীতি করছেন, এবং আপনারা যে মানবতাবাদের বিরোধী অপরাধ করছেন, ভবিষ্যতে গুম খুনের জন্য চিলির মতন, গুয়াতামালার মতন আমাদেরকে অনেকগুলো ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এবং সেই ট্রাইব্যুনালে সরকারের এক নম্বর থেকে শুরু করে নানা পর্যায়ে যারা হুকুমের আসামি আছেন, নানা পর্যায়ে প্রত্যক্ষভাবে যারা সঙ্গে যুক্ত আছেন, এই ট্রাইব্যুনালকে প্রত্যেককে আসামি করে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালের মতন আপনাদেরকেও বিচারের কাজ করায় ভবিষ্যতে দাঁড় করানো হবে। বাংলাদেশ তার জন্য আজকে তৈরি হচ্ছে। মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, বাজারের আগুন আর মানুষের মনের আগুন এক হয়ে রাজপথে মানুষ নামতে শুরু করেছে। গণতন্ত্র মঞ্চের বন্ধুরা, আমরা আমাদের ঘোষণায় পরিষ্কার করে বলেছি, আজকে যে রাষ্ট্রীয় সন্ত্রাস সেটাকে বন্ধ করতে হবে। আমরা পরিষ্কার করে বলেছি, স্বাধীন নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত কমিশন গড়তে হবে প্রত্যেকটা গুম খুনের ব্যাপারে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনি বলছেন কি গুম খুনের সাথে সরকার যুক্ত না, সরকারি বাহিনীগুলো যুক্ত না? যদি এটা সত্য হয়ে থাকে তাহলে স্বাধীন নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত কমিটি করতে আপনার বাধা কোথায়? কোথায় আপনার বাধা? কেন যদি আপনারা যুক্ত না থাকেন তাহলে জাতিসংঘের মানবাধিকার কমিশনের মিশেল ব্যাসলে তিনি ঘুরে গেলেন এবং তিনি একই কথা তিনি উত্থাপন করলেন, যে কথা মায়ের ডাক আমরা গত বহু বছর ধরে দাবি করছি আমরা, যে আজকে প্রত্যেকটা হত্যাকাণ্ডের আজকে বিচার করা দরকার। আপনারা কি করেন? বাহিনীগুলো বলেন যে আমরা তদন্ত করি, বাহিনী গিয়ে তদন্ত করেন। যে রাজের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, ডিবির বিরুদ্ধে অভিযোগ, গোয়েন্দার বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে নিয়ে যদি তদন্ত করেন তাহলে কি আসল অভিযুক্তরা কি বের হবে? এটা তো বের হবে না, কথা খুব পরিষ্কার। সেজন্য জাতিসংঘের প্রতিনিধি যেটা বলেছেন, তিনি এদেশের মানুষের আমাদের বহু বছরের যে দাবি সেটাকে তিনি পুনরায় তিনি ব্যক্ত করেছেন। সেজন্য আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, এখানে এই সরকার যদি এ ব্যাপারে তারা যদি কোনো উদ্যোগে না নেয়, সরকার যে পথে হাঁটছে অবিলম্বে এই সরকারকে বিদায় দেওয়া ছাড়া আমরা যেমন ভোট অধিকার রক্ষা করতে পারবো না, উভয় পরিবারের সদস্যদের চোখের যে কান্না তাকেও আমরা দূর করতে পারবো না। সে কারণের জন্য লড়াইতে আজকে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে আজকে লড়াইটাকে নামতে হবে। আমরা দেশটা রক্ষা করব, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করব, গুম খুনকে বিদায় দেব, প্রতিটা দুর্নীতি অপরাধের আমরা বিচার করব। সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারে মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল সেই পথে যাওয়ার জন্য আরেকটা গণজাগরণ, মুক্তিযুদ্ধের মতন আরেকটা গণজাগরণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই স্বেচ্ছাচারীটাকে পরাজিত করে আমরা আমাদের দেশটাকে আমরা এগিয়ে নেব। এই কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, মায়ের ডাকের আজকে কর্মসূচির প্রতি আরেকবার আমাদের সংহতি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা।